দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকবর হোসেন সুমন। শুরুতেই বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 2,97,00,000 ছাড়িয়েছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এর মধ্যে 71,85,242 জন আছে অল্প ঝুঁকিতে, যা মোট আক্রান্তের 99%। বাকি 1% 60,916 জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 2,97,30,166 জন, মৃত্যু হয়েছে 9,39,192 জনের, আর সুস্থ হয়েছেন 2,15,44,716 জন। প্রতিদিনের আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে ঊর্ধ্বগতির ধারা অব্যাহত আছে। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 2,78,856 জন, মৃত্যু হয়েছে 6,005 জনের। মহামারীর শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 67,88,147, মৃত্যু হয়েছে 2,197 জনের। আক্রান্তের দ্বিতীয় শীর্ষে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে সংক্রমিত হয়েছে 50,20,359 জন, মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে 82,091 জন। মৃত্যু তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃতের সংখ্যা 1,33,207, আক্রান্তের সংখ্যা 43,84,299। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 10,73,849, মৃতের সংখ্যা 18,785। দেশটিতে সুস্থ হয়েছে 8,76,000-এর বেশি রোগী। পেরুতে আক্রান্ত হয়েছে 7,38,020 জন, মারা গেছে 30,927 জন। কলম্বিয়ায় আক্রান্তের সংখ্যা 7,28,590, মারা গেছে 23,288 জন। মেক্সিকো আবারও সামিল হয়েছে শীর্ষ 7-এর তালিকায়। দেশটিতে আক্রান্তের সংখ্যা 6,76,487, মৃতের সংখ্যা 71,678। দক্ষিণ এশিয়ার জনবহুল দেশ ভারতে করোনা সংক্রমণ ছাড়িয়ে গেল অর্ধকোটি। দেশটির সরকার বলছে গেল মার্চ থেকে পরিস্থিতির অবনতি হওয়ায় এর প্রভাব পড়েছে কর্মসংস্থানে, অর্থনীতিতে। মুম্বাই এবং দিল্লির পরে ভারতের বিভিন্ন রাজ্যের করোনা বিস্তার ঠেকাতে পারেনি লকডাউনও। এদিকে 2021 সালের শুরুতেই অন্তত 6টি ফার্মাসিউটিক্যাল কোম্পানির টিকা বাজারে আসবে বলে জানিয়েছেন টেক জায়ান্ট মাইক্রোসফট প্রধান বিল গেটস। তার মতে বছরে 100 কোটি বা 200 কোটি ভ্যাকসিনের ডোজ তৈরি করা গেলে কোভিড আক্রান্ত দেশগুলোতে তা দ্রুত পৌঁছে দেওয়া যাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল আড়াল করে গুরুত্ব পাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। রাজনীতির এই দোলাচলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা। জেনে নেব সারা দেশের পরিস্থিতি। করোনা ভয়াবহতা কাটিয়ে এখন চলছে শিথিলাবস্থা। এতে কমেনি সংক্রমণ, বরং দেশের প্রায় সব এলাকা থেকেই আসছে আক্রান্ত ও মৃত্যুর খবর। গাজীপুরে 24 ঘন্টায় আরও 25 জন শনাক্ত হয়েছে। 287 জনের নমুনা পরীক্ষা করে ওই 25 জন শনাক্ত নিশ্চিত করেছে সিভিল সার্জন। এ পর্যন্ত 37,804 জনের নমুনা পরীক্ষা করে এ জেলায় রোগী মিলেছে 5,277 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,422 জন আর মারা গেছেন 65 জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য ও পোশাক কর্মীর সংখ্যাই বেশি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব কিংবা সামাজিক দূরত্বের নিয়ম মানার ক্ষেত্রে উদাসীনতায় বাড়ছে সংক্রমণ। দর্শক, এই ছিল এ পর্যন্ত। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকেল 4টায়। দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, একুশের সাথেই থাকুন।